নেত্রকোনা জেলা শহরে বেপরোয়া গতির মিনি পিকআপের ধাক্কায় আব্দুল গনি নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে শহরের প্রাণকেন্দ্র মুক্তারপাড়া এলাকায় আঞ্জুমান স্কুলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি নেত্রকোনা সদর উপজেলার মেদিনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল গনি মাস্টার শনিবার রাত 8টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহ গামী একটি মিনি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম জানান, ঘাতক মিনি পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটা কিভাবে ঘটছে এটা কি ওইটা তো সচক্ষে আমি দেখি নাই, তবে পিকআপটা চাপা দিছে আমাদের ধারণা, যে উনি সাইডে গিয়ে পড়ে গেছে আর পিকআপটা আটকা রাখছে, পাবলিকে এই ছাত্ররা আটকা রাখছে, বলছে যে পিকআপে উনি রাস্তাটা ক্রস করে আর পিকআপটা এই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে স্পিডে যাইতেছে, পিকআপটাই দুর্ঘটনাটা ঘটাইছে, দ্রুতগামী পিকআপ এই জন্য দুর্ঘটনাটা ঘটছে, অবৈধভাবে পিকআপটা আসলে চাপা দিচ্ছে। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।